তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন আমি সবাইকে বলবো বিশেষ করে বুথ সভাপতি অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান ব্লকের সভাপতি সবাইকে অনুরোধ করে যাব আজকের এই মঞ্চ থেকে শুধু আলিপুরদুয়ার জেলা নয় শুধু জলপাইগুড়ি জেলা নয় শুধু দার্জিলিং নয় কুচবিহার নয় দিনাজপুর নয় কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা দেগঙ্গা যারা আজকে এই বক্তব্য শুনছেন আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের যে প্রত্যেক বুথে একশো দিনের কাজে কারা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত এবং কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে অবহেলিত আপনারা একটা তালিকা তৈরি করুন তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান একটা বুথে যদি কুড়িটা পরিবার থাকে কি বাইশটা পরিবার থাকে কি পঞ্চাশটা লোক থাকে একশোটা লোক থাকে তাদের দিয়ে বিস্তারিত চিঠি করান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আর উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে উদ্দেশ্য করে কুচবিহার থেকে হবে আলিপুরদুয়ার থেকে হবে জলপাইগুড়ি থেকে হবে আপনারা জানেন আগে আমি সতেরো লাখ পরিবার বলতাম কালকে আমি খোঁজ নিয়ে দেখি কুড়ি লাখ পরিবার কাজ করে বসে রয়েছে এদের টাকা আটকে রেখে দিয়েছে জোর জবরদস্তি আর আপনি যদি দেখেন কত মানুষ নথিভুক্ত করেছে নিজের নাম তাহলে দেখবেন বাংলা জুড়ে এক কোটি আটত্রিশ লক্ষ পরিবার একশো দিনের কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে এক কোটি আটত্রিশ লক্ষ পরিবার আর আপনি যদি দেখেন কত লোক তাহলে দেখবেন সংখ্যাটা প্রায় দু কোটি বাষট্টি লক্ষ এই দু কোটি বাষট্টি লক্ষর কাছে আমাদের পৌঁছাতে হবে আমি আমাদের নেতাদের বলবো যে আগামী পনেরো তারিখ পয়লা বৈশাখ হবে ষোলো তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে এক মাস ধরে এই কর্মসূচি চলবে আলিপুর দুয়ারের মাটি থেকে আমি এই কর্মসূচি ঘোষণা করে যাচ্ছি এবং শুধুমাত্র দুয়ার নয় বাংলা জুড়ে এই কর্মসূচি চলবে প্রত্যেকটা বুথের সভাপতি প্রত্যেকটা বুথে যাবে আগামী দিন কারা একশো দিনের কাজে নাম নথিভুক্ত করেও কাজ করে টাকা পায়নি বা কাজ পায়নি তাদের থেকে দরকার হলে সই স্বাক্ষর সংগ্রহ করে চিঠি করিয়ে প্রধানমন্ত্রীর নামে আগামী এক মাসে এক কোটি চিঠি আপনি তৈরি করে রাখুন প্রত্যেকটা বুথ সভাপতিকে বলবো। যে আপনারা আপনাদের বুথ থেকে একশো দেড়শো পঞ্চাশ ষাট সত্তর যা লোক আছে যারা একশো দিনে বঞ্চিত তাদের চিঠি একটা একটা করে তৈরি করে রাখুন এক মাস পরে আমার প্রতিনিধি গিয়ে আপনার থেকে সেই চিঠিগুলো নিয়ে আসবে এবং তার পরের দিন এক কোটি চিঠি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যাব এবং দেখব কেন্দ্র সরকারের কত ক্ষমতা রয়েছে দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে পারে না এক কোটি মানুষের সই সংগ্রহ করে স্বাক্ষর সংগ্রহ করে চিঠি নিয়ে এক কোটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা দিল্লির বুকে যাব কি ভাই বোনেরা বলুন করবেন বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা হচ্ছে তার জবাব দেবেন আমি আলিপুরদুয়ারের মা বোনেদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন তো এখানে যারা এসছেন অনেকে একশো দিনের কাজের সাথে যুক্ত চার লক্ষ পরিবার খালি আলিপুর আলিপুরদুয়ার জেলার রয়েছে আপনারা বলুন আমি ধরে নিতে পার আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে কোথাও দুর্নীতি হয়েছে আরে কুড়ি লাখ পরিবারের মধ্যে যদি দু লোক দুর্নীতি করে সেই দু লোককে চিহ্নিত করে আপনি জেলে ঢোকান তৃণমূল কংগ্রেস চোরদের বুক দিয়ে আগলে রাখে না বিজেপির মতো আমরা চাই ওই দু হাজার লোককে শাস্তি দিয়ে বাকি উনিশ লক্ষ আটানব্বই হাজারের টাকা আপনাকে ছাড়তে হবে এই উনিশ লাখ আটানব্বই হাজার লোক যারা কাজ করে একশো দিনের জন্য একশো দিনের টাকার জন্য তীর্থের কাকের মতো বসে রয়েছে আপনি এদের নিপীড়িত অবহেলিত করে রাখতে পারেন না এই টাকা বাংলার এই টাকা দুয়ারের এই টাকা জলপাইগুড়ির এই টাকা বাঁকুড়ার এই টাকা পুরুলিয়ার আপনারা বলুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য যারা বলতো যে উত্তরবঙ্গের মানুষকে নিপীড়িত করে রেখেছে প্রথমত উত্তরবঙ্গ শব্দটা আমি সমর্থন করি না আগেই বলেছি আমি বলেছি দার্জিলিং হোক কুচবিহার হোক আলিপুরদুয়ার হোক জলপাইগুড়ি হোক মালদা হোক মুর্শিদাবাদ হোক হাওড়া হোক হুগলি হোক দার্জিলিং থেকে দেগঙ্গা কোন উত্তরবঙ্গ গৌরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ বলে কিছু নেই একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ